শুভ সকাল বন্ধুরা, তো আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো, এখন সকাল 7:30 আর উঠে পড়েছি, আর আজকে বুধবার না বৃহস্পতিবার হবে, বারটা আমার ঠিক মনে থাকে না। তো উঠেই দেখো চুল টুল আজ ফ্রেশ হয়ে নিলাম, আর এখন চলে এসেছি দেখো একটা হালকা পাতলা উইলিকটের ওড়না গায়ে দিয়ে রান্নাঘরে। কারণ কি বলো তো বন্ধুরা, এখন তো মানে হালকা হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে সকালবেলা, ভোরের দিকে তো খুবই ঠান্ডা লাগে, আর সকালটা দেখতে পাচ্ছ কুয়াশা পুরো ভরা। তো ওই জন্য এই যে হালকা উইলিকটের যে না ইয়ে হয় ওড়না, তো ওইটাই পরে নিয়েছি, নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর জানোই তো সকালবেলা ইচ্ছা থাক বা না থাক রান্নাঘরে আমাকে আসতেই হয়, কারণ সকালে আমার প্রথম কাজ রান্না করা টাইমের মধ্যে ওদের দুজনের জন্য, হাজব্যান্ড আর মেয়ের। আর এই যে বোতলটা দেখতে পাচ্ছ, এটা হাজব্যান্ডের অফিস থেকে দিয়েছিল পুজো দুর্গাপূজার উপলক্ষে, সবাইকে ওর অফিস স্টাফেদের সবাইকে দিয়েছিল, তো ওইটা ও নিয়ে এসছে। তো কেমন হয়েছে বোতলটা জানিও তো দেখো। তারপরে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন আজকের হবে মাছের ঝোল। তো নদীর মাছটা, এই যে এই মাছটার নাম আমি ঠিক জানি না, তো এই নদীর মাছটা কালকে এনে রেখেছিল ফ্রিজে ছিল, তো আজকে দেখো রান্না করব। তো এই নদীর মাছ আলু দিয়ে ঝোল হবে বা ঝাল, যাই বলতে পারো, কারণ আদা রসুন দিয়েই করবো, আলু দেব, কারণ আলুটা না দিলে না মানে ঠিক যেন খেয়ে হয় না এরকম ব্যাপার। তো ওই জন্য অনেক দিন ঝাল বানানো হয় না, তো মাঝে মাঝে বানাতে ইচ্ছে করে, কিন্তু কি বলতো আলু ওই সব থাকে, ওই জন্য ভাবলাম যে আলু দিয়ে করে নিই। তো দেখো এই যে মাছটা তোমাদের সাথে কথা বলতে বলতে ভেজে নিয়েছি, তো তার উপর সেই তেলে দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ, তারপরে টমেটো। তো টমেটো পেঁয়াজ মজে গেছে দেখো খুব সুন্দর করে, তারপরে দিয়ে দিলাম আলু, আর হচ্ছে অল্প একটা কচু ছিল ছোট্ট, বেশিরভাগ আলু। তো এই দিয়ে আর হচ্ছে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কষিয়ে নিয়ে এখন হলুদ গুঁড়ো দেবো, আদা রসুন পেস্ট দেবো, যেমন করি আমি তো কেমন রান্না করি তোমরা সবাই জানো, তো আমি এইভাবে করি খুবই হালকা পাতলাভাবে, খুব বেশি মশলা দিই না, আবার একেবারে মশলা দিই না এমনটা নয়, মোটামুটি এইভাবে করি। আর সকালবেলা কি বলতো এক মানে বিভিন্ন রকমের মশলা দেওয়ার কোনো টাইমই থাকে না, তো আদা রসুনটা ওই জন্য আমি প্রত্যেক সপ্তাহে পেস্ট করে ফ্রিজে রেখে দিই, যাতে আমার সুবিধা হয় সকালে কিছু করতে না হয় ওইটা। তো দেখো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে জল দিয়ে দিচ্ছি, আর এখন দেখো জলটা ফুটে উঠেছে, তারপরে দিয়ে দিলাম নুন, আর শেষে মাছটা ফেলে দিলাম। তো ব্যাস আমার এই যে নদীর মাছের ঝালটা কমপ্লিট। তো আমি এরকমভাবেই করি, আবার আমি অনেক দিন হয়ে গেল শুধু ঝাল করা হয়নি, তো করব। তো চলো, এই যে মাছের ঝোল ভাত সব রেডি হয়ে গেছে, আর দেখো আলু ভাজাও রেডি হয়ে গেছে, মেয়েকে টিফিনে দেব আলু ভাজার পরোটা, বেশিরভাগ দিন দিই আলু ভাজার পরোটা, কেন বলো তো বন্ধুরা ও না ভাতটা খুব কম খায়, মানে স্কুলে যাওয়ার সময় তো ভাত একদম খেতেই চায় না এইরকম, আর ওর ভাত খাওয়া কম হয়ে যায়, এর জন্য শরীরে তো পুষ্টির দরকার। তো হাজব্যান্ড বলে যে ভাত আর রুটি প্রায় সেম, তো রুটি দিলে ভাতের চাহিদাটা পূরণ হয়ে যাবে, ওই জন্য বেশিরভাগই ওকে আমি পরোটা দিই, সরি রুটি নয় পরোটা। তো দেখো পরোটাটা আমার এইভাবে বানানো, আমি এইভাবে বানাই পরোটাটা তাড়াতাড়ির জন্য, জানি এইভাবে বানায় না, ফার্স্টে সেঁকে নিতে হয়, কিন্তু আমি তাড়াতাড়ির জন্য যাতে তাড়াতাড়ি হয় ওই জন্য সরাসরি তেলে দিয়ে ভেজে নিই, খারাপ লাগে না মোটামুটি ভালোই লাগে। তো দেখো আর এই যে আমার কমপ্লিট হয়ে গেছে সব, টিফিন বক্সে সার্ভও করে দেয়া, আর কিছু রুটি রেখে দিয়েছি আর তিনটে দিয়ে দিয়েছি, তো এই দিলেই ওর হয়ে যায়, ও বেশি খেতে পারে না। তো দেখো বন্ধুরা, হাজব্যান্ড মেয়ে ওদের সবাই ওরা চলে গেছে, আর এখন আমি একা, তো উপরে চলে এসেছি, আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ আগের দিন কেচে দিয়েছিলাম, প্রায় সবটা শুকিয়েছিল, কিন্তু এখন কি বলতো রোদ যেহেতু কম আর শীতকাল, তাই ওই জন্য পুরোপুরি ভালোভাবে শুকোয় না, আর একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে তো জানোই, ওই জন্য সেগুলো নিয়ে চলে এসেছি। আর প্রায় সব আমার আর মেয়ের জামা আর কিছু বেড কভার এই দেখতে পাচ্ছ, তো দিয়ে দিয়েছি, ওগুলো শুকিয়ে যাবে ভালো
ভালোভাবে। তো চলো, আমার দেয়া মেলা হয়ে গেছে, এখন নিচে চলে যাচ্ছি। আর চলো আমার গাছগুলো দেখো একটু, এক ঝলক। তো দেখো আমার এখন বাগান বেশি নেই গাছপালা, এই কটাই গাছ আছে, তো আনবো ভাবছি। আর দেখো নিচে নেমে চলে এসেছি, আর চা বসিয়ে দিচ্ছি। চলো চাটা খেয়ে নিই, টিফিনটা। আর তোমাদেরকে একটা যেটা বলছিলাম যে কী বলতো, আমার ছাদে না খুব অনেক অনেক ফুল গাছে ভর্তি হয়ে থাকবে, এই ইচ্ছাটা আমার খুব। কিন্তু কী বলতো, সময় আর সুযোগ কোনোটাই হচ্ছে না। তো আমার সময় থাকলেও হাজব্যান্ড মেয়ে ওদের স্কুল ওদের অফিস ওদের সময় হয় না, সুযোগও হয় না। তো ওই জন্য কথায় আছে না, সময় সুযোগ আর ইচ্ছা, এই কটা সবটাই যদি একসাথে হয় তাহলে কিন্তু সেটা সদ্ব্যবহার করে নেওয়াই উচিত। তো এখন আমার ইচ্ছা আছে কিন্তু সময় সুযোগ নেই, যখনই সময় সুযোগ হবে তখনই কিন্তু আমি ইচ্ছাটা পূরণ করে নেব। হাজব্যান্ড মেয়েকে নিয়ে ইচ্ছা আছে একদিন কাকদ্বীপে বা ডায়মন্ডে যাবো, নার্সারিতে কিছু ফুলের গাছ নিয়ে আসবো, আর গাছ আমার ছাদটা একটু সৌন্দর্য বাড়াবো, এই আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সকালের মানে সব কাজ খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন দুপুর, দেখতেই পেলে স্নান টান করে এসে ফ্রেশ হয়ে নিয়েছি সিঁদুর পরে। আর এখন উপরে গিয়েছিলাম, সেই যে সকালের জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে এসে এখন দেখো ভাঁজ করে নিচ্ছি। কারণ কী বলতো, এগুলো এই খাটের উপরে পড়ে থাকলে না একদম ভালো লাগে না, যেহেতু কী সুন্দর শুকিয়ে গেছে। তো এই জন্য এই শুকনো শুকনো ভাঁজ করে নিই, সঙ্গে সঙ্গে মানে সময়ের কাজ সাথে সাথে করে নিই না আমার মানে ভালো লাগে। আমি কাজ ফেলে রাখতে একদমই পছন্দ করি না। তো দেখো আমার সব কাজ হয়ে গেছে, মানে সব গোছানো হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করে নেব। তার আগে চলো তোমাদের চট করে কয়েকটা জিনিস দেখিয়ে দিই। তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই যে কাপগুলো, তো এগুলো কোথা থেকে কিনেছি বলো তো বন্ধুরা? এই যে আমাদের এখানে দুর্গাপুজো হয়েছিল, তো দুর্গাপুজোর সময় আমাদের এখানে না মেলা বসে রোডের উপরে, তো সেইখান থেকে নেওয়া হয়েছিল, তোমাদেরকে দেখানো হয়নি। এই যে ছটা কাঁচের কাপ, এতে আমাদের খুব ইচ্ছা আছে রচা করে খাওয়ার। আর এই যে দুল তিনটে দেখতে পাচ্ছ, এই দুল তিনটে কিনেছিলাম প্রজাপতি স্টাইল, আর হচ্ছে এইটা সোনালি কালারে, তো এই কটাই কিনেছিলাম। আর এই যে কাপগুলো, চা খাওয়ার খুব ইচ্ছা, রচা খেলে ভালো লাগে দেখতে, তাই না? তো আর এই যে ফ্লিপকার্ট থেকে এই যে একটা কসমেটিক্স ব্যাগ নিয়েছিলাম, এটাও দেখানো হয়নি। তো চলো সবগুলো একসাথে দেখিয়ে নিই। তো চলো এবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, গুড ইভিনিং। এখন হচ্ছে 7:30 বা 7:30 বাজে, সন্ধ্যে দেওয়া জল তোলা আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, মানে সন্ধ্যাবেলা যা যা কাজ থাকে খাওয়া দাওয়াও হয়ে গেছে, টিফিন চা করেছিলাম। আর এখন হাজব্যান্ড এনে রেখেছিল বাজার, মানে অফিস থেকে আসার পথে কিছু সবজির বাজার করে নিয়ে এসেছিল। এখন যেহেতু শীত আসছে, এখন প্রচুর সবজি মানে বাজারে আসে, তো সেই সব শীতের সবজি কিছু কিছু করে আসছে, ধনে পাতা, তারপরে ওই যে ফুলকপি, তারপরে গাজর, তারপরে হচ্ছে বেগুন, এই সব আমলকি, অনেক কিছু এনেছিল আজকে সবজি বন্ধুরা। তো এই শীতকালে, শীতের যেমন খারাপ দিক আছে ভালো দিক হচ্ছে এইগুলো, শীতকালে প্রচুর সবজি ফল এইসব পাওয়া যায়, তো এই আর রান্নাও ভালো মন্দ করা যায় এটাই। তো দেখো এই সবজিগুলো গুছিয়ে এখানে রাখলাম আপাতত, পরে ফ্রিজে তুলে দেবো। আর ওই যে পেঁয়াজ এনেছিলো, তো চলো সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন দেখো বিরিয়ানি এনেছিলো হাজব্যান্ড, তো রাত্রেবেলা ডিনার হয়ে যাবে। এই যে দু প্লেট বিরিয়ানি এনেছিলো, তো আমাদের রাত্রেবেলা কিন্তু টিফিন হয়ে যাবে, আর কিছুই বানাবো না, কারণ এই খেলেই হয়ে যাবে। হাজব্যান্ড মাঝে মধ্যে আনে, তো আমার আর বানাতে হয় না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি অনেকটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো, বাই।